কামাল আহমেদ ওরফে গ্যাসবাবু যে 164-এ বিজ্ঞ আদালতে ম্যাজিস্ট্রেটের সামনে যে 164-এ যে তত্ত্ব দিয়েছেন, সেখানে তিনি আলামতগুলি কোথায় কোথায় ফেলেছেন সে কথাগুলি বলেছেন। তারই ধারাবাহিকতায় আমরা বিজ্ঞ আদালতের কাছে আবেদন করি যে যেহেতু সে বিজ্ঞ আদালতে ম্যাজিস্ট্রেটের সামনে বলেছে যে আলামতগুলি কোথায় কোথায় ফেলেছেন সেগুলি বলেছেন, সেই কারণে ওই জায়গাগুলি আমাদের একটু সশরীরে তাকে নিয়ে যাওয়া অত্যন্ত প্রয়োজন এবং আমাদের এই আলামতগুলি উদ্ধার করা অত্যন্ত প্রয়োজন। তারই প্রেক্ষিতে আদালত বলেছেন যে সে আয়ুকে এবং একজন ম্যাজিস্ট্রেট থাকবেন, একজন আয়ু আমাদের মামলার আয়ু থাকবেন, সেখানে তাকে নিয়ে যে যে জায়গাগুলিতে আলামতগুলি ফেলেছেন সেই জায়গাগুলি থেকে আমরা উদ্ধারের আমরা জোর চেষ্টা চালাব এবং আমরা মনে করি যে সেখানে আমরা ফায়ার সার্ভিসকেও বলবো তারা যেন আমাদেরকে ডুবুরি দেয়। তাছাড়া জেলেদের কাছেও আমরা কয়েকজন জেলেকেও ঠিক রেখেছি যে তারা দিয়ে আমরা যেন এগুলি আমরা দ্রুত সম্ভব উদ্ধার করতে পারি, সে চেষ্টা আমাদের অব্যাহত থাকবে। এটা এখনও ঠিক হয় নাই, তবে মানে আমাদের মানে আয়ু একটু কাজে ব্যস্ত আছেন, সে আসার পরই আমরা মনে করি যে যত দ্রুত সম্ভবই আমরা চেষ্টা করছি যেন আমরা না এটা না আসলে এটা একটা নেসেসিটি হচ্ছে, যেটা আমাদের কাছেও বলে নাই সেটা সে আদালতে বলেছে যে সে কারো নির্দেশে সে তার তিনটা মোবাইলই সে আশেপাশে নালা পুকুরে এগুলোতে ফেলে দিয়েছেন, কারণ কোন নালায় ফেলেছেন কোন পুকুরে ফেলেছেন সেটা আদালতই বলেছেন। তো সেই কারণেই আমরা আদালতের কাছে অনুমতি প্রার্থনা করেছি যে যে জায়গাগুলিতে সে আদালতে স্বীকারোক্তিমূলক বলেছে যে এই জায়গাগুলিতে আমি ফেলেছি, এই জায়গাগুলিতে তাকে সশরীরে নিয়ে গেলে তো এটা আমরা উদ্ধার করা আমার জন্য সহজ হবে, সেই কারণে আদালত বলেছে যে তাকে যেন সশরীরে নিয়ে গিয়ে যেন আমাদের তদন্তকারী কর্মকর্তা বের করার চেষ্টা করে। এটা আসলে আমরা অলরেডি স্থানীয় পুলিশকে আমরা অবহিত করেছি এবং আমরা আমাদের যে মামলার আয়ু ইনভেস্টিগেশন অফিসার সে অলরেডি কথা বলেছে, তো অবশ্যই সেটা নজরদারির মধ্যে থাকবে। না বিষয়টা হচ্ছে যে আমরা যখন কামাল আহমেদ ওরফে গ্যাসবাবুকে যখন আমরা গ্রেপ্তার করি তখন তাকে তো আমরা জিজ্ঞাসাবাদ করেছিলাম যে আপনার মোবাইলগুলি কোথায়, তিনটা মোবাইল এসে বলল যে এটা আমি হারিয়ে গেছে আমি জিডি করেছি, কিন্তু পরবর্তী পর্যায়ে দেখা গেল যে বিজ্ঞ আদালতে ম্যাজিস্ট্রেটের সামনে সে কিন্তু বলেছে যে এটি কোনো একজন নেতার নির্দেশে উনি এটা পুকুরে এবং ডুবাই ফেলে দিয়েছেন, ওই সে কারণেই আমরা পরবর্তী পর্যায়ে আমরা বিজ্ঞ আদালতের কাছে অনুমতি চেয়েছি যেন তাকে সশরীরে নিয়ে যেন আমরা মানে ওই জায়গাগুলি পরিদর্শন করি, সেখানে আমরা যেন দ্রুত মোবাইলগুলি উদ্ধার করি। স্যার আপনারা জানেন আসলে এই মোবাইলগুলি দিয়েই বাবুর সাথে অর্থাৎ গ্যাসবাবুর সাথে আমাদের এই মামলারই যে মূল কিলার ঘাতক শিমুল ভুঁইয়া ওরফে আমানুল্লাহ তার সাথে সে অসংখ্যবার কথা বলেছেন এবং এই মোবাইলের সাথে ওই মোবাইলের সাথে অনেক মেসেজ আদান প্রদান করেছেন, ডিজিটাল এভিডেন্স আছে বলে আমরা মনে করি, নতুবা উনি এই মোবাইলগুলি পুলিশের কাছে না দিয়ে উনি ফেলে দেবেন কেন? এই কারণেও এবং আমরা মনে করি অনেকগুলি ডিজিটাল এভিডেন্স আমরা পাবো, আমার মামলার তদন্তে অনেক সহায়তা হবে, সে কারণে আমাদের এই আলামতগুলি উদ্ধার করা অত্যন্ত জরুরি।